আসসালামু আলাইকুম, আমি তানভীর হায়দার ইফাত, কেম বায়োটেকের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বোটানি ফার্স্ট চ্যাপ্টারের ট্রান্সক্রিপশন সম্পর্কে পড়াবো। প্রথমে আসো, ট্রান্সক্রিপশন কাকে বলে? আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ করা হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। অর্থাৎ ডিএনএ থেকে এ প্রক্রিয়ায় এমআরএনএ প্রস্তুত করা হয়। এমআরএনএর পূর্ণ রূপ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে নতুন এমআরএনএ তৈরি হবে সেটা হচ্ছে এক স্ট্র্যান্ড বিশিষ্ট, কিন্তু আমরা জানি ডিএনএ হলো ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট। ডিএনএ দেখতে কিরকম? ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট, ঠিক আছে। তো ডিএনএ ডাবল স্ট্র্যান্ড থাকলেও নতুন যে এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তৈরি হবে সেটা কিন্তু একক স্ট্র্যান্ড বিশিষ্ট হবে। তাহলে আমরা ধরে নিই এখানে কেবলমাত্র এই স্ট্র্যান্ডটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এখান থেকে এমআরএনএ প্রস্তুত হবে, তাহলে বাকি স্ট্র্যান্ডটা এখানে দরকার হবে না। তাহলে নতুন যে এমআরএনএটা তৈরি হবে সেটা এখানে যে নিউক্লিওটাইডের বেসগুলো থাকবে সেগুলো পরিপূরক হবে। কেবলমাত্র যেখানে থাইমিন থাকবে, কেবলমাত্র যেখানে অ্যাডিনিন থাকবে সেখানে থাইমিন ট্রান্সকার্ড না হয়ে তৈরি হবে কি? ইউরাসিল, বুঝে আসছে? কারণ আমরা জানি আরএনএতে থাইমিন বেস থাকে না, থাকে যে ইউরাসিল। এবার আসুন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য কি কি উপাদানের প্রয়োজন? প্রথমে যেটা দরকার হয় ছাঁচ, ডিএনএ। দুই নম্বরে যেটা প্রয়োজন হয় রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। কি কি হতে পারে? অ্যাডিনিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট আর ইউরাসিল ট্রাইফসফেট। থাইমিন হবে না কারণ আর না থাকে ইউরাসিল। এরপর শক্তি, প্রচুর পরিমাণ শক্তি। এই শক্তিগুলো কেন দরকার? নিউক্লিয়াস সংযুক্তির জন্য এই শক্তিগুলো দরকার। তারপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এনজাইম সবচেয়ে বেশি ভূমিকা রাখে তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম আর কিছু সহযোগী প্রোটিন। এই উপাদানগুলোর জন্য এই উপাদানগুলোর মাধ্যমে মূলত ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সংঘটিত হয়। আর একটা জিনিস খেয়াল করো, এই যে মনে করো ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ, প্রথমে কি বলছিলাম, কেবলমাত্র একটি স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে এমআরএনএ সংশ্লেষিত হবে। তাহলে আরেকটা স্ট্র্যান্ড সেটা কি ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে যে স্ট্র্যান্ড মনে করো এই স্ট্র্যান্ডটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলবো? টেমপ্লেট স্ট্র্যান্ড। তারপর আর এই স্ট্র্যান্ডটার মধ্যে যে নিউক্লিওটাইডগুলো থাকবে এটা এই স্ট্র্যান্ডের পরিপূরক না, ঠিক অনুরূপভাবে যে এমআরএনএটা তৈরি হবে সেটাও কিন্তু এই স্ট্র্যান্ডের পরিপূরক স্ট্র্যান্ড হিসেবে তৈরি হবে। এই জন্য এই স্ট্র্যান্ডটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এরপর দেখো, যেহেতু এখানে যে নিউক্লিক বেসগুলো থাকবে সেগুলোর পরিপূরক ওই এমআরএনএ স্ট্র্যান্ডে পাওয়া যাবে, তাহলে পোর্টগুলো কিসের অনুরূপ হবে? এই নিউক্লিক বেসের এই স্ট্র্যান্ডের পোর্টগুলোর অনুরূপ হবে। এই জন্য এটাকে অপর নাম হচ্ছে পোর্টিং স্ট্র্যান্ড। আবার বলি, এই স্ট্র্যান্ডকে ট্রান্সক্রাইব করে যে নতুন এমআরএনএ পাওয়া যাবে সেটা কিন্তু এই স্ট্র্যান্ডের পরিপূরক হবে। অর্থাৎ ওই এমআরএনএতে যে নিউক্লিকগুলো থাকবে সেগুলো এই স্ট্র্যান্ডের অনুরূপ হবে, কারণ ছাঁচ হিসেবে ব্যবহার হচ্ছে এটা, কিন্তু সেটা পরিপূরকটা তৈরি হবে এমআরএনএতে আর ওই পরিপূরকটা এই উপরের স্ট্র্যান্ডের অনুরূপ। অর্থাৎ এখানে যে কোডগুলো থাকবে ওই নতুন এমআরএনএতেও সেই কোডগুলো থাকবে। এই জন্য এটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড আর এটাকে বলবে নন কোডিং স্ট্র্যান্ড। নন কোডিং
স্ট্যান্ড অথবা বলা যায় অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড, আর এটাকে বলবো সেন্স স্ট্র্যান্ড। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, পুরো যে সম্পূর্ণ ডিএনএ, হ্যাঁ এই ডিএনএটা সম্পূর্ণ কিন্তু ট্রান্সক্রাইব হবে না, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হবে। তাহলে আমরা মনে করি ডিএনএর এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত কেবলমাত্র নিচের স্ট্র্যান্ডটা ট্রান্সক্রাইব করে এমআরএনএ তৈরি হবে। এই ডিএনএর যে অংশটুকু, যে অংশের জিন অংশটুকু ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএতে ট্রান্সক্রাইব হবে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। অর্থাৎ একটা ডিএনএর জিন অংশের যে অংশটুকু ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ সংশ্লেষ করবে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। তাহলে এই অংশটুকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট, এই অংশটুকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। এবার আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ঢুকবো, এবার আমরা দেখবো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বর্ণনার সুবিধার জন্য তিন ভাগে ভাগ করা হয়, এক নম্বর হচ্ছে সূচনা ধাপ, দুই নম্বর হচ্ছে বর্ধিতকরণ ধাপ, তিন নম্বর হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। তাহলে প্রথম ধাপ আসি আমরা সূচনা ধাপ। প্রথমে দেখো ডিএনএ, এই হলো একটা ডিএনএ, প্রথমে ডিএনএ হেলিক্স যেটা আছে সেটা থেকে যে কোনো একটা স্ট্র্যান্ড এমআরএনএর জন্য ব্যবহৃত হবে। এখন এমআরএনএর জন্য ব্যবহৃত হতে হলে এখানে যে প্যাঁচগুলো আছে, ডিএনএ ডাবল হেলিক্সের যে প্যাঁচগুলো আছে সেগুলো খুলতে হবে, এবং যে নিউক্লিওটাইডের জোড়াগুলো আছে সেগুলোকে ভাঙতে হবে। তাহলে ভাঙার জন্য এই কাজটি কে করবে? আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম, এবং আরএনএ পলিমারেজ এনজাইম কোথায় সংযুক্ত হবে? এই ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএর মধ্যে একটা নির্দিষ্ট সূচনা স্থান থাকে, ওই সূচনা স্থানের মধ্যে ডিএনএর মধ্যে একটা প্রোমোটার অংশ থাকে, ওই প্রোমোটারের মধ্যে আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা ঘটাবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করি এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম এবং এই স্থানটাই হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা স্থান। এই আরএনএ পলিমারেজ এনজাইম যখন এখানে সংযুক্ত হবে কি করবে, এই ক্রমান্বয়ে পরের প্যাঁচগুলো খুলে দিবে এবং মাঝখান নিউক্লিওটাইড বন্ডগুলো ভেঙে দিবে। তাহলে পরবর্তী রূপ কেমন হবে? ম্যাচ খুলে দিচ্ছে এবং নিউক্লিয়ার জোড়াগুলো ভেঙে গেল। ঠিক আছে, এই হলো আরএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, এই আরএনএ পলিমারেজ এনজাইম যত সামনের দিকে যাবে তো প্যাঁচ খুলতে থাকবে এবং এগুলো ভেঙে যাবে। তাহলে এবার দেখো, তাহলে এখানে কোথায় ট্রান্সক্রিপশন ঘটবে? এখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সন চল থাকে, এই ডিএনএর মধ্যে একটা প্রোমোটার থাকে, ওই প্রোমোটারের মধ্যে আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশনের সূচনা ঘটে। এভাবে আমাদের সূচনা ধাপ সংঘটিত হলো। আর এখানে আমরা জানি যে ডিএনএ অনুলিপনের জন্য প্রাইমার লাগে, কারণ নতুন করে ডিএনএ নিউক্লিয়াস সংযুক্তির জন্য আগে থেকে নিউক্লিয়াইডের সংক্ষিপ্ত বেস থাকতে হয়, সংক্ষিপ্ত স্ট্র্যান্ড থাকতে হয়। কিন্তু এখানে যেহেতু আরএনএ তৈরি হবে তাই এখানে কোনো প্রাইমার লাগবে না। জাস্ট এরপরে দেখো, তাহলে এই হলো আমাদের সূচনা ধাপ, এরপরে আমরা যাব বর্ধিতকরণ ধাপ।
বর্ধিতকরণ ধাপ, দেখো বর্ধিতকরণ ধাপে মূলত ক্রমান্বয়ে নিউক্লিওটাইড সংযুক্তির মাধ্যমে এমআরএনএ তৈরি হবে। এখন দেখো ডিএনএ এর প্রতিটি স্ট্র্যান্ডে দুটো প্রান্ত থাকে না, একটা থ্রি প্রাইম প্রান্ত আর একটা ফাইভ প্রাইম প্রান্ত। আমরা মনে করি এটা হলো থ্রি প্রাইম প্রান্ত, এটা হলো ফাইভ প্রাইম, অর্থাৎ এ থ্রি প্রাইম, তাহলে এ প্রান্ত হবে ফাইভ প্রাইম। মনে করি নিচের স্ট্র্যান্ডটা ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হবে। এবার দেখো এখানে যখন আরএনএ পলিমারেজটা ক্রমান্বয়ে সামনের দিকে যেতে থাকবে, এখানে ক্রমান্বয়ে স্ট্র্যান্ড দুটো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। এরপর এখানে নতুন করে ওই যে বলছিলাম উপাদানের মধ্যে রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, সেগুলো এখানে এসে যুক্ত হবে। যুক্ত হলে তাহলে কেমন হবে দেখো, এখানে ক্রমান্বয়ে নিউক্লিওটাইড পরস্পর জোড়া লেগে এমআরএনএ তৈরি হতে থাকবে। এগুলো মনে করো বিচ্ছিন্ন নিউক্লিওটাইড, এই বিচ্ছিন্ন নিউক্লিওটাইড গুলো আরএনএ পলিমারেজের যত সামনের দিকে যাবে প্যাঁচ খোলার সাথে সাথে নিচের স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয়ে এমআরএনএ তৈরি করবে, ঠিক আছে। এরপর এটা মনে করো এই ধাপ থেকে পরের ধাপে গেল, এই স্ট্র্যান্ডের যত সামনের দিকে যাবে পিছনে যখন এমআরএনএ সংশ্লেষিত হয়ে যাবে এটা আবার নিচের দিকে পড়ে যাবে এবং পিছনে যে প্যাঁচগুলো খোলা ছিল সেগুলো আবার পুনরায় পাকিয়ে যাবে। এরকম দেখো এখানে প্যাচ করা ছিল না, এবার এটা পুনরায় প্যাচ পাকে গেছে, কারণ এই নিউক্লিওগুলোর মধ্যে পরস্পর একটা আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলের কারণে এটা পুরো অবস্থায় ফিরে যায়। আর পরিবারের সাথে আমরা সন্ধিকা গেল, ঠিক আছে, এভাবে ক্রমান্বয়ে আরএনএ পলিমারেজের সামনের দিকে যাবে এমআরএনএ সূত্রটা তত বেশি বর্ধিত হয়ে তৈরি হবে। এরপর দেখো এখানে আমরা কি লিখছিলাম, ডিএনএ স্ট্র্যান্ডের নিচের স্ট্র্যান্ডটা হচ্ছে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম, তাহলে এখানে যে এমআরএনএ সূত্রটা আছে এটা নিশ্চয় তার পরিপূরক হবে, অর্থাৎ বিপরীত হবে, তাহলে এটা হবে ফাইভ প্রাইম, এটা হবে থ্রি প্রাইম, তাহলে এখানেও এটা হবে ফাইভ প্রাইম, এটা হবে থ্রি প্রাইম, বুঝাচ্ছে। তাহলে ডিএনএ স্ট্র্যান্ডটা যদি থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমমুখী হয়, নতুন সংশ্লেষিত এমআরএনটি হবে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমমুখী, ঠিক আছে। এভাবে এবং শুরুতে যে প্রমোটার ছিল, ঠিক আছে, প্রমোটারের মধ্যে আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপ্টের সূচনা ঘটে, এটা যত সামনের দিকে যাবে এমআরএনটি তত বর্ধিত হয়ে তৈরি হবে। এরপর এটার সামনের দিকে যাওয়ার পর আবার নতুন একটা আরএনএ পলিমারেজ এনজাইম ওই প্রমোটারে সংযুক্ত হয়ে আবার আরেকটা স্ট্র্যান্ডে নতুন করে ট্রান্সক্রিপ্ট প্রক্রিয়ার সূচনা ঘটাবে। এভাবে একই ডিএনএ এর কয়েকটি স্থানে একই সাথে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা ঘটিয়ে অধিক পরিমাণ এমআরএনএ তৈরি করে, যাতে এই পরবর্তী এমআরএনএটা থেকে নতুন ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করা যায়, ঠিক আছে। এভাবে একই ডিএনএতে একই সময়ে অনেকগুলো ট্রান্সলেশন প্রক্রিয়া সংঘটিত হয়। তাহলে এগুলো আমাদের বর্ধিতকরণ ধাপ। এরপর আসো সমাপ্তিকরণ ধাপ। সমাপ্তিকরণ ধাপ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা স্থান যেরকম নির্দিষ্ট থাকে, সেরকম প্রত্যেকটা ডিএনএতে সমাপ্তিকরণ স্থানও নির্দিষ্ট থাকে। আমরা মনে করি এস স্থানটা হচ্ছে সমাপ্তিকরণ স্থান। প্রত্যেকটা ডিএনএর ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের টার্মিনেশন সিকোয়েন্স নির্দিষ্ট থাকে, সেটা কীভাবে বুঝবো, আদি কোষের ক্ষেত্রে যখন টার্মিনেশন সিকোয়েন্সে পৌঁছাবে তখন এই এমআরএনএটা একটা লুপ সৃষ্টি করবে, লুপ সৃষ্টি করে
ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বন্ধ করে দিবে, অথবা একটা বিশেষ প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বন্ধ করে দিবে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি করবে, প্রকৃত কোষের ক্ষেত্রে এই যে মনে করো নিচে নিউক্লিওটাইড বেসগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে একসারি অ্যাডেনিন, এখানে অনেকগুলো অ্যাডেনিন থাকবে, যখন এখানে একসাথে অনেকগুলো অ্যাডেনিন পেয়ে যাবে এই অ্যানাপোলার সিগন্যালটা, তখনই বুঝতে হবে যে এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে। এই অ্যাডেনিনগুলো তাহলে কি সংযোগ করবে, এই অ্যাডেনিনগুলো এমআরএনএতে কি কোড করবে, অ্যাডেনিনের বদলে আমরা কি জানি থাইমিন হয়, কিন্তু এরা যেহেতু এমআরএনএ তাই এখানে নতুন করে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোডিং হবে যে ইউরাসিল, ঠিক আছে। তাহলে এই আরএনএ পলিমারেজ সামনের দিকে যাবে, বর্ধিত হওয়ার পর যখন একসারি অ্যাডেনিন পাবে সেটা ট্রান্সক্রাইব করবে একসারি ইউরাসিল, এ যখন এরপর যখন সংশ্লেষণে পৌঁছাবে এরপর আরএনএ পলিমারেজ সেন্টার পৃথক হয়ে যাবে এবং এমআরএনএটা বাইরে চলে আসবে, খুলে বাইরে চলে আসবে, আর ক্রমান্বয়ে পিছনের অংশগুলো প্যাচ পাতে যাবে, বুঝে আসছে। তাহলে দেখো এবার আমরা যখন এটা পাবো এগুলো কি হবে, এগুলো হলো ইউরাসিল, ঠিক আছে। এই অ্যাডেনিন থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এই ইউরাসিলগুলো এমআরএনএতে সংযুক্ত হয়েছে, এটা হবে ফাইভ প্রাইম, এটা হলো থ্রি প্রাইম, এভাবে আমাদের সমাপ্তিকরণ ধাপ সংঘটিত হবে। এরপর দেখো এইখানে যে নতুন এমআরএনএটা তৈরি হয়েছে, হ্যাঁ নিউক্লিয়াসের অভ্যন্তরে সংঘটিত হয়েছে, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া মূলত নিউক্লিয়াসের অভ্যন্তরে সংঘটিত হয়। এখন নিউক্লিয়াসের অভ্যন্তরে যেই এমআরএনএটা সংশ্লেষিত হয়েছে সেটা কিন্তু যখন সাইটোপ্লাজমে চলে আসবে, সাইটোপ্লাজমে বিভিন্ন এনজাইম এবং তার পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা এই এমআরএনএটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেহেতু বিভিন্ন ধরনের এনজাইম এবং রাসায়নিক উপাদান দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই এমআরএনএকে বিশেষ কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয় বা এমআরএনএতে কিছু পরিমার্জন গ্রহণ করতে হয় যাতে ওই প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে পারে। এই জন্য এটা হচ্ছে প্রাথমিক আরএনএ, এই প্রাথমিক আরএনএ থেকে এমআরএনএ থেকে আমাদেরকে চূড়ান্ত এমআরএনএ প্রস্তুত করতে হবে। তাহলে এটুকু আমাদের সমাপ্তিকরণ ধাপ গেল, এবারে ধাপ হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি, এটারও আবার তিনটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে মনে করো প্রথম ধাপকে বলা হয় টেইলিং, এরকম মনে করো আমাদের এই হচ্ছে এমআরএনএ, যার এটা হচ্ছে ফাইভ প্রান্ত, এটা হচ্ছে থ্রি প্রান্ত, আর এখানে আমরা কি বলছিলাম লাস্টে কি যুক্ত হয়েছিল, পলি ইউরাসিল, অনেকগুলো ইউরাসিল নিউক্লিয়াস সংযুক্ত হওয়ার কারণে এই লাস্টে যুক্ত হয়েছিল পলি ইউরাসিল। এরপর দেখো যুক্ত হওয়ার পর এবার টেলিং মানে কি, এই নতুন সংশ্লিষ্ট এমআরএনএ থ্রি প্রান্তে 50 থেকে 150 নিউক্লিয়াস বিশিষ্ট একটা চেইন এই থ্রি প্রান্তে সংযুক্ত হবে, 50 থেকে 150 এখানে দেখার সময় না, এখানে কয়েকটা দেখায়, ঠিক আছে, এটাকে বলবে পলি এ টেইল, এবং এই কাজটা কে সংগঠিত করবে, পলি এমআরএস এনজাইম, ঠিক আছে, পলি এমআরএস এনজাইম, এই পলি এমআরএস এনজাইম এখানে অ্যাডেনিন বেসগুলো যুক্ত করে তৈরি করবে পলি এ টেইল, এই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে টেইলিং। তাহলে প্রথম ধাপ গেল, এরপর দ্বিতীয় ধাপের নাম হচ্ছে ক্যাপিং, কিরকম এই ফাইভ প্রাইম প্রান্তে যেহেতু এমআরএনএর সূচনা স্থান কোথায় ঘটছে, ফাইভ প্রাইম প্রান্ত থেকে আর শেষ ঘটছে থ্রি প্রান্তে, শেষ প্রান্ত হওয়ায় এটাকে বলে টেল, আর এটা শুরু প্রান্ত হয় এখানে যে অংশগুলো যুক্ত হবে এটাকে বলে ক্যাপ, তাহলে এখানে 60টি গুয়ানোসিন নিউক্লিওটাইড সংযুক্ত হবে, 1 2 3 4 5 6 7 কোন ধরনের নিউক্লিওটাইড বলছি, গুয়ানোসিন, তাহলে এটাকে বলবো আমরা ফাইভ প্রাইম ক্যাপ,
এটা হচ্ছে 5 প্রাইম ক্যাপ আর এটা হচ্ছে পলি এ টেইন এগুলো হচ্ছে গুয়ানোসিন নিউক্লিওটাইড এগুলো হচ্ছে অ্যাডেনিন নিউক্লিওটাইড আর মাঝখানে হচ্ছে আমাদের প্রি এমআরএনএ তাহলে আমাদের প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরির তিনটি ধাপের মধ্যে দুটি ধাপ গেল একটা হচ্ছে টেইলিং আর একটা হচ্ছে ক্যাপিং এই দ্বিতীয় ধাপের পরও যে এমআরএনএটা আমরা পাইছি সেটাও কিন্তু সাইটোপ্লাজমের প্রবেশের জন্য উপযুক্ত নয় এখানে আরও কিছু কাজ করতে হবে এই তিন নাম্বার ধাপের নাম হচ্ছে স্প্লাইসিং স্প্লাইসিং মানে কি আমরা যে ডিএনএ স্ট্র্যান্ডকে ট্রান্সক্রাইব করে এমআরএনএ তৈরি করেছিলাম সেই ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে কিছু কোডিং অঞ্চল ছিল নন কোডিং অঞ্চল ছিল এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এই এমআরএনএতেও নন কোডিং অঞ্চলগুলো অন্তর্ভুক্ত হয়েছে কোডিং অঞ্চলগুলো অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু কোডিং অঞ্চলগুলো ট্রান্সলেশন প্রক্রিয়ায় পরবর্তীতে যে ট্রান্সলেশন প্রক্রিয়া সংঘটিত হবে সেখানে প্রোটিন তৈরি করতে পারবে কিন্তু নন কোডিং অঞ্চলগুলো প্রোটিন তৈরি করতে পারবে না এই কারণে এই এমআরএনএর মধ্যে যে নন কোডিং অঞ্চলগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয় এবং কোডিং অঞ্চলগুলো একত্রে জোড়া লাগাতে হয় এই কোডিং অঞ্চলগুলোকে বলে এক্সন আর নন কোডিং অঞ্চলগুলোকে বলে ইন্ট্রন মনে করো এই হলো আমাদের এমআরএনএ ঠিক আছে এটা মনে করো আমাদের এমআরএনএ উপরে নিউক্লিওটাইড দেখালাম না আর মধ্যে এগুলো মনে করা হচ্ছে ইন্ট্রন অর্থাৎ নন কোডিং অঞ্চল ইন্ট্রনকে পূর্ণরূপে বলা হয় ইন্টারভেনিং সিকোয়েন্স আর এক্সনকে বলা হয় এক্সপ্রেসড সিকোয়েন্স এক্সপ্রেস মানে হচ্ছে যেগুলো প্রোটিন সংশ্লেষ করবে কোন সংশ্লেষণে কোড করবে কিন্তু ইন্ট্রনগুলো প্রোটিন সংশ্লেষের সময় কোনো প্রকার কোড করবে না এই জন্য এগুলোকে বলা হয় কোডিং অঞ্চল আর এগুলোকে বলা হয় নন কোডিং অঞ্চল কোডিং অঞ্চল আর এটাকে বলে নন কোডিং অঞ্চল আর আপনারা কি বলছিলাম ইন্ট্রন আর এটা আপনারা কি বলছিলাম এক্সন ঠিক আছে তাহলে স্প্লাইসিং এর কাজ কি হবে এখানে যে ইন্ট্রন অংশগুলো আছে অনেকগুলো ইন্ট্রন অংশ থাকে মূলত প্রায় একটি থেকে শুরু করে প্রায় 60টি ইন্ট্রন থাকতে পারে প্রতিটি এমআরএনএতে এখানে জাস্ট দুটো দেখালাম আর কি তো ইন্ট্রনগুলো এই এক্সন থেকে বাদ দিয়ে এরপর এক্সনগুলোকে পরস্পর সংযুক্ত করে দেবা তাহলে আমরা দেখো তাহলে এখান থেকে স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে নতুন এমআরএনএটা পাবো সেটা হবে এরকম তাহলে এখানে কোনো আর ইন্ট্রন নাই সবগুলো হচ্ছে এক্সনের সম্মিলিত অংশ তাহলে এই কাজটা কে করে স্প্লাইসিং এ স্প্লাইসিং তার মানে কি বুঝতে পারছো তো নতুন তৈরিকৃত এমআরএনএতে ইন্ট্রন অংশগুলো কেটে বাদ দিয়ে একজন অংশগুলোকে জোড়া লাগানোকে বলে স্প্লাইসিং যে প্রক্রিয়া তৈরি করা হয় তাকে বলা হয় স্প্লাইসিং স্প্লাইসিং কোথায় ঘটে নিউক্লিয়াসের অভ্যন্তরে স্প্লাইজিওজোমে নিউক্লিয়াসের অভ্যন্তরে স্প্লাইজিওজোমে স্প্লাইসিং সংঘটিত হয় স্প্লাইজিওজোম মানে কি এই প্রি এমআরএনএ এবং কিছু রাইবো নিউক্লিয় প্রোটিন সম্মিলিত কমপ্লেক্সকে বলা হয় স্প্লাইজিওজোম আবার বলি এই প্রি এমআরএনএ এবং কিছু রাইবো নিউক্লিয় প্রোটিনের সম্মিলিত কমপ্লেক্সকে বলা হয় স্প্লাইজিওজোম এবার আমরা যে তাহলে আমাদের এটার নাম কি ছিল প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ এইভাবে আমাদের টেইলিং ক্যাপিং এবং স্প্লাইসিং এই তিনটি পরিমার্জনের মাধ্যমে আমরা প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ পেয়ে গেলাম এবার এই চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ করে যখন সাইটোপ্লাজমে যাবে তখন আর ওই পরিবেশ কর্তৃক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই এরপর সাইটোপ্লাজমে গিয়ে সেটা রাইবোজোমে প্রবেশ করে ট্রান্সলেশন প্রক্রিয়ার সূচনা ঘটাবে এবং সেখানে ওই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে এভাবে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংঘটিত হয় এবার আরেকটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে স্প্লাইসিং ঠিক আছে যেখানে একজনগুলো আলাদা করে ইন্ট্রন অংশগুলোকে বাদ দিয়ে একজন অংশগুলোকে সংযুক্ত করা হয় আবার আরেকটা জিনিস আছে অল্টারনেটিভ স্প্লাইসিং অল্টারনেটিভ স্প্লাইসিং মানে কি এই যে এমআরএনএর মধ্যে অনেকগুলো একজন যুক্ত আছে না এমআরএনএগুলো বিভিন্ন কম্বিনেশনে একজন যুক্ত আছে না এই একজনগুলো পুনরায় পৃথক হয়ে বিভিন্ন কম্বিনেশনে সংযুক্ত হয়ে বিভিন্ন প্রকারের এমআরএনএ তৈরি করবে এটার সুবিধা কি বিভিন্ন প্রকার যখন এমআরএনএ তৈরি হবে ওই বিভিন্ন প্রকার এমআরএনএ থেকে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে তাহলে আমাদের শরীরে যেহেতু বিভিন্ন ধরনের প্রোটিনের প্রয়োজন হয় তাহলে এই অল্টারনেটিভ স্প্লাইসিং মাধ্যমে খুব অল্প সময়ে
অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে খুব অল্প সময়ে বিভিন্ন ধরনের এমআরএনএ প্রস্তুত হয় এবং সেখান থেকে খুব অল্প সময়ে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোটিন পেয়ে যাব। এটাই হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং এর সুবিধা। তাহলে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়া গেল। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শেখার সময় আরেকটা জিনিস শেখা যেটা জরুরি সেটা হচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। আমরা ট্রান্সক্রিপশন কাকে বলে পড়ছিলাম, যে প্রক্রিয়া ডিএনএ থেকে এমআরএনএ সংশ্লেষিত হয় তাকে বলে ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স মানে কি? বিপরীত। তাহলে বুঝতে পারছো রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি হতে পারে বলতো? নিশ্চয়ই আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা কোথায় সংঘটিত হয়? আমরা জানি ভাইরাসের মধ্যে, কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে আরএনএ থাকে। এখন যে সকল ভাইরাসে বংশগতি বস্তু হিসেবে কেবলমাত্র আরএনএ থাকে সে সকল ভাইরাসকে যদি এমআরএনএ প্রস্তুত করতে হয় নিশ্চয়ই তাদের ডিএনএ লাগবে, কিন্তু তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকেই কি আরএনএ, ডিএনএ থাকে না। এই জন্য তারা প্রথমে কাজ কি, রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে তারা তাদের যে নিজস্ব আরএনএ থাকে সেখান থেকে ডিএনএ তৈরি করে নেয়, এবারও ডিএনএ থেকে পর্যায়ক্রমে এমআরএনএ প্রস্তুত করে। তাহলে ধাপগুলো কিরকম হবে? তাহলে দেখো রিভার্স ট্রান্সক্রিপশনের সংজ্ঞা কি হতে পারে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম দ্বারা আরএনএ থেকে একক স্ট্র্যান্ড বিশিষ্ট আরএনএ থেকে ডিএনএ প্রস্তুত করার প্রক্রিয়াই হলো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন যে সকল ভাইরাস করে থাকে তাদেরকে বলা হয় রিট্রোভাইরাস। এরকম একটা উদাহরণ হচ্ছে এইচআইভি। এইচআইভি ভাইরাস এটা হচ্ছে একটা রিট্রোভাইরাস। কেন রিট্রোভাইরাস বলে? কারণ এই ভাইরাসটা রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম ব্যবহার করে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে রিট্রোভাইরাস। তাহলে দেখো প্রক্রিয়া যদি সংক্ষেপে চিত্রের মধ্যে প্রকাশ করে কেমন হবে। প্রথমে মনে করো এই একটা আরএনএ, ঠিক আছে? এটা হচ্ছে এইচআইভি ভাইরাসের আরএনএ। এইচআইভি ভাইরাস যখন পোষক দেহে আক্রমণ করবে তখন সাথে সাথে এই আরএনএটা এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা পোষক দেহে প্রবেশ করাবে। প্রবেশ করানোর পর এটা মনে করো রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম এবং আরএনএ মিলিত হয়ে কি তৈরি করবে বলছিলাম? একক। দেখো এটা যেহেতু একক স্ট্র্যান্ড বিশিষ্ট তাই নতুন ডিএনএটাও কিন্তু একক স্ট্র্যান্ড বিশিষ্ট হবে, কিন্তু আমরা জানি ডিএনএ স্ট্র্যান্ড হয় ডাবল, ডিএনএ হয় ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট। তাহলে দেখো প্রথম ধাপে এখান থেকে, প্রথম ধাপে এখান থেকে একক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ পাবো। এরপর এখানে মনে করো যে নিউক্লিয়াসগুলো থাকবে তার পরিপূরক নিউক্লিওটাইড একত্রিত হয়ে তার পরিপূরক স্ট্র্যান্ডটা তৈরি করবে। তাহলে প্রথম ধাপে কাজ কি, আরএনএ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম মিলিত হয়ে এই আরএনএ এর পরিপূরক একক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ তৈরি করবে। এরপর এবার ডিএনএ এর এই স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে করে আরেকটা স্ট্র্যান্ড পরিপূরক স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে পরের ধাপে আমরা ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ পেয়ে গেলাম, ডিএনএ হেলিক্স। এবার এই ডিএনএটাই তৈরি করবে ভাইরাল ডিএনএ। ভাইরাল ডিএনএ মানে বুঝছো তো? ভাইরাসের ডিএনএ। এবার এই ভাইরাল ডিএনএ থেকেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি পাবো, এমআরএনএ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এমআরএনএ। তাহলে আবার দেখো এইচআইভি ভাইরাস যখন পোষক দেহে আক্রমণ করবে তখন তার আরএনএটা এবং রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমটা প্রবেশ করে দেবে। এরপর আরএনএ এবং রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম একত্রিত হয়ে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় একক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ তৈরি করবে। এরপর ওই ডিএনএ থেকে আবার তার পরিপূরক কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হবে যেটা গঠন করবে ডিএনএ হেলিক্স। এবার ডিএনএ হেলিক্স থেকে তৈরি হবে ভাইরাল ডিএনএ। এই ভাইরাল ডিএনএটা আমাদের পোষক দেহের জিনোমে প্রবেশ করে তারপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করবে এই এমআরএনএ। এই এমআরএনএ থেকে পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে প্রোটিন। আর ট্রান্সলেশন প্রক্রিয়ার কথা শুনতে হয় রাইবোজোমে।
আর ট্রান্সক্রিপশন সংগৃহীত হয় নিউক্লিয়াসে। ঠিক আছে, এ হলো আমাদের ট্রান্সক্রিপশনের ক্লাস। ধন্যবাদ সবাই।